আমাদের এই পৃথিবীতে হাজার হাজার প্রজাতির মাছ আছে। মাছ খুবই অসহায় একটি প্রাণী, আমরা খুব সহজেই শিকার করে প্রতিদিনের খাবারে তালিকাভুক্ত করি। কিন্তু আপনি কি এমন কোনো মাছ দেখেছেন যেটি গাছে চড়তে পারে, বা এমন কোনো মাছ দেখেছেন যার শরীর এমনকি মাথা না থাকার পরেও সে দিব্যি বেঁচে আছে, অথবা এমন কোনো মাছ যে কিনা আস্ত একটি পাখিকে গিলে খেয়ে ফেলতে পারে? এটি হয়তো আপনি রূপকথার গল্পে শুনেছেন, কিন্তু আজকে আপনার জানাশোনা সেই রূপকথার গল্প সত্যি হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাছেদের অত্যন্ত উদ্ভট কিছু আচরণ এবং ক্ষমতা সম্পর্কে জানাবো। এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বাস্তব জগতের জম্বির সাথে। কি হলো, অবাক হয়ে গেলেন? হয়তো ভয় পাচ্ছেন পৃথিবীতে জম্বির অস্তিত্ব আছে নাকি, আর থাকলেই বা কোথায় আছে? ভয় পাবার কিছু নেই, আমি যে জম্বির কথা বলছি সেটি হচ্ছে এই মাছটি। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন তার শরীরের অনেকটা অংশই নেই, যা হয়তো কোনো শিকারী প্রাণীর আক্রমণে সে হারিয়েছে। কিন্তু তারপরেও দেখুন সে কিভাবে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, তাকে দেখে মনেই হচ্ছে না এত বড় একটি ক্ষতি তার হয়ে গেছে। শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটি হারানোর ফলে মাছটির মরে যাওয়ার কথা, কিন্তু সে মরে যায়নি, তাও দিব্যে বেঁচে আছে। এটিকে দেখে আমার কাছে তো একটি মাছের জম্বি বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। কিন্তু নাম্বার টু, একটি প্রাণীর জন্য তার মাথা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা ছাড়া প্রাণীটির বেঁচে থাকা অসম্ভব। কিন্তু আপনি যদি দেখেন একটি মাছ মাথা ছাড়াই বেঁচে আছে, তাহলে কি আপনি অবাক হবেন না? কারণ একটি মাছের মাথা কেটে নিলে সেটি একদমই মরে যায়। কিন্তু এই মাছটি বিষয়টিকে ভুল প্রমাণিত করে দিয়েছে। এই মাছের এমন অবস্থা দেখে যে কেউই ভয় পেয়ে যেতে বাধ্য। সবাই ভাবতে পারে এর মধ্যে হয়তো ভূত আছর করেছে। এই মাছগুলোর ব্রেন থাকে একদমই ছোট, যাতে করে তাদের বেঁচে থাকার ক্ষেত্রে মাথার তেমন একটি প্রভাব থাকে না, তাই মাথা ছাড়াও এগুলো বেঁচে থাকতে পারে, কিন্তু তাও খুব দুর্লভ মাত্রায়। নাম্বার থ্রি, একটু আগেই বললাম একটি মাছ সম্পর্কে যেটির মাথা ছাড়াই বেঁচে থাকার ঘটনা ঘটেছে, কিন্তু এর ক্ষেত্রে আপনি কি বলবেন? এর তো দেখছি মাথা আছে কিন্তু পুরো শরীরটাই নেই, এই মাছ বেঁচে আছে কি করে? এক্ষেত্রে কি বিজ্ঞান অ্যাপ্লাই করা যায়? এই মাছগুলোর ক্ষেত্রে বলার তেমন কিছুই নেই, এগুলো কিভাবে বেঁচে থাকে তার সত্যি রহস্য। এই মাছগুলোকে আপনি এক প্রকার জম্বিও বলতে পারেন, কেননা এগুলোকে যতই কাটা হোক না কেন এগুলো মারা যায় না। শরীরের বিশেষ একটি অংশ ছাড়াও এরা বেঁচে থাকতে পারে অনেক দিন যাবত, এমনকি আপনি এদেরকে কেটে ওভেনে দিয়ে দিলেও অনেক সময় এরা বেঁচে যায়। এমন মাছ আপনাকে সত্যি ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার ফোর, মহাশূন্যে বিভিন্ন ধরনের প্রাণীদের আজ পর্যন্ত পাঠানো হয়েছে। সকল প্রাণী মহাকাশে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে মৃত্যুবরণ করেছে। কিন্তু এক্ষেত্রে আপনি কি কখনো চিন্তা করেছেন মাছকে কি কখনো মহাকাশে পাঠানো হয়েছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, মাছও মহাকাশে ভ্রমণ করেছে। কিন্তু মাছের মহাকাশে মানিয়ে নেওয়ার ব্যাপারটি সত্যি খুবই অসাধারণ ছিল, তাদের মধ্যে তেমন কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি, যার প্রমাণ আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মাছের ক্ষেত্রে নিজের শরীরকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো কষ্ট করতে দেখা যায়নি, কিন্তু অন্যান্য প্রাণীদের এক্ষেত্রে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মাছের ওপর গ্র্যাভিটির তেমন প্রভাব লক্ষণীয় হয় না, যাতে করে মাছ মহাকাশে বেঁচে থাকতে পারে অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি সময় যাবত। নাম্বার ৫, আর্চার ফিশ নামের এই মাছগুলো খুব চতুরতার সাথে শিকার করে থাকে। শিকার করার জন্য খুবই অদ্ভুত এক টেকনিক অবলম্বন করে। সে যখন দেখতে পায় পানির ওপরে কোনো গাছের সরু ডাল বেয়ে কোনো পোকামাকড় যাচ্ছে, তখন সে তার মুখে পানি নিয়ে সেই পোকাগুলোর দিকে ছুঁড়ে মারে, আর এর ফলে পোকাগুলো পানির আঘাতে নিচে পড়ে যায়। এরপর সে মাছ পানিতে থেকেই খুব সহজেই তাদের শিকার করে নেয়, যা মাছের চমৎকার এক বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। এমন অনেক মাছ আছে যেগুলোকে জীবিত অবস্থায় ফ্রিজ করে রেখে দিলে সেটিকে পরবর্তীতে পানিতে রেখে স্বাভাবিক করলে প্রাণ ফিরে পায়, আর এতদিন রেখে দেওয়ার ফলে এর মৃত্যু হয়ে যায় না।
এক্ষেত্রে ক্যাপ্টেন আমেরিকা আর মাছের মধ্যে যেন সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিন্তু একটি মাছ ঠিক কতদিন বেঁচে থাকে সেই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলবো, একটি মানুষকে যদি আপনি ফ্রিজ করে রাখেন তাহলে তার সকল অঙ্গ শীতল হয়ে রক্ত জমাট বেঁধে সে মারা যাবে। কিন্তু মাছের ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলে না। এছাড়াও মানুষকে এই অবস্থায় বাঁচানো সম্ভব হবে যদি তার মধ্যে স্পেশাল প্রোটিন দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা অ্যান্টার্কটিক মাছের ক্ষেত্রে নিজের শরীর থেকে বিশেষ ধরনের প্রোটিন বের করে থাকে, যার প্রভাবে সে ঠান্ডার মাঝেও বেঁচে থাকে। এমনকি লিকুইড নাইট্রোজেনে ফেলে দেওয়ার পরেও এই মাছ বেঁচে ফিরেছে। ভাবা যায়? নমস্কার। মাছেরা বিভিন্ন ধরনের আজব এবং অদ্ভুত জায়গায় নিজেদের বাঁচিয়ে নেয়, সেই সম্পর্কে তো আপনি শুনেই থাকবেন বা দেখে থাকবেন। এখন আমি আপনাদের ক্যাটফিশের এমন একটি অ্যাবিলিটি সম্পর্কে জানাবো যেটি সম্পর্কে জেনে আপনার পিলে চমকে যাবে। কারণ একটি অ্যাক্টিভ ভলক্যানো যে কতটা ভয়ঙ্কর তা আমরা সবাই জানি। কিন্তু দেখা যায় যে এই মাছটি কাভাচি নামের এই সক্রিয় ভলক্যানোর মধ্য দিয়ে চলেছে। এই ভলক্যানোর মধ্যে কোনো ব্যাকটেরিয়াকেই বেঁচে থাকতে দেখা যায় না। কিন্তু 2015 সালে বিজ্ঞানীরা দেখতে পায় এখানে হাঙর মাছের বসবাস রয়েছে। এই মাছের চমৎকার একটি ক্ষমতা আছে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে বাঁচার জন্য, যা সত্যি অবাক করে দেওয়ার মতো একটি ঘটনা। নাম্বার 8, এখন আপনাদের এমন একটি মাছের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনাদের আরো বেশি অবাক করবে। কারণ আপনি বিভিন্ন ধরনের মাছ হয়তো দেখে থাকবেন, কিন্তু কখনো দেখেছেন কোনো মাছকে চোখ ছাড়া জীবনযাপন করতে? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। এমন একটি মাছ রয়েছে যেটির চোখ না থাকা সত্ত্বেও এটি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। একটি মাছের পক্ষে কোনো কিছু না দেখেই বেঁচে থাকার ব্যাপারটা আমার চিন্তার বাহিরে। নমস্কার। এই মাছকে নিশিকি গৈও বলা হয়। এগুলো অনেক সুন্দর হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে। গড়ে এই মাছগুলো প্রায় 50 বছর যাবত বেঁচে থাকতে পারে। কিন্তু আমাদের এই লিস্টের হিসাবে 50 বছর খুবই কম বয়স। কিন্তু এই প্রজাতির একটি মাত্র মাছ রয়েছে যেগুলো বিজ্ঞানীর হ্যানাকো ফিশ নাম দিয়েছে। এই মাছের মৃত্যু 1997 সালে হয়েছিল। এই হ্যানাকো ফিশ 226 বছর বয়স পর্যন্ত বেঁচেছিল। এই মাছ জন্মগ্রহণ করেছিল 1751-তে। এটি আসলে অনেক বেশি বছর বেঁচেছিল। নমস্কার। এমন একটি মাছ রয়েছে যেটি পাখিকে খেয়ে ফেলে। যেভাবে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে যাচ্ছে, যার ফলে এটি বোঝা যায় যে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি কি কখনো এটা শুনেছেন, কোনো মাছ পাখিকে খেয়ে ফেলে? আমি তো একদমই অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু এই পৃথিবীতে এমন সব মাছও আছে যারা নিজের সাঁতার বিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পাখিকে খেয়ে ফেলে। সাধারণত পাখি সেসব জিনিস থেকে ভয় পায় যেগুলো তার সামনে থাকে। যখন সে পানিতে থাকে তখন সে তার সব ধরনের হুঁশ হারিয়ে ফেলে। তখন সে মনে করে এখন তাকে হামলা করার জন্য কেউই নেই। এই ব্যাপারটির ফায়দা তোলে এই মাছ। যখন পাখিটির খেয়াল পানির ওপর থাকে না তখন এই মাছ খুব দ্রুত এসে তাকে শিকার করে নেয়। নাম্বার 11, এই করাত মাছটিকে আপনি আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না। এই মাছটি দেখতে খুবই অদ্ভুত। এই মাছের করাতটি ব্যবহৃত হয় যখন সে শিকার করতে বের হয়। সেই মুহূর্তে মাছকে শিকার করবে সেই মাছ বা প্রাণীর হার্টবিট বোঝার জন্য। এই মাছ বিভিন্ন ধরনের চিংড়ি, কাঁকড়া ও ছোট মাছ খেয়ে থাকে। এই মাছের করাতটি খুবই ধারালো হয়। সে তার পছন্দের শিকারকে খুব সহজেই এর মাধ্যমে শিকার করতে পারে। নাম্বার 12, এখন আমি আপনাদের এমন একটি মাছের সাথে পরিচয় করিয়ে দেব যেটি পানির বাহিরে বসবাস করে থাকে। কি হলো, অবাক হয়ে গেলেন? আপনি হয়তো ভাবছেন মাছ হয়েও সে পানির বাহিরে কিভাবে বসবাস করে। আমি যেই মাছের কথা বলছি সেটি হচ্ছে মাটস্কিপার নামের এই মাছ। এই মাছ শুধু পানিতেই থাকে না, এটি তার একমাত্র গুণ নয়, বরং তার আরো অনেক বিশেষ ধরনের গুণ রয়েছে। এই মাছ পানি থেকে উঠে নদীর তীরে অবস্থান করে। আপনি জানলে অবাক হবেন, এই মাছ গাছেও উঠতে পারে। এই মাছের কোনো ফুসফুস থাকে না। যখনই সে পানির বাহিরে থাকে তখন তার ত্বকের সাহায্যে সে শ্বাস প্রশ্বাস চালিয়ে থাকে। এই মাছটিকে দেখে আপনার মনে হতেই পারে এগুলো কোনো ছোটখাটো ডাইনোসর।
এই ভিডিওটি আপনি যদি পুরোটাই না টেনে দেখে থাকেন, তাহলে আমার ধারণা মতে আপনার মাছ সম্পর্কে এতদিনের লালিত ধারণা হয়তো অনেকটাই অন্য স্তরে পৌঁছে গেছে। আপনি জেনে গেলেন তো, ছোট্ট মাছ যেটিকে আমরা তেমন গুরুত্বই দেই না, কিন্তু এগুলোর মাঝে এমন কিছু ক্ষমতা আর বুদ্ধিমত্তা এতক্ষণে আমরা দেখতে পেলাম যা সত্যি অবাক করার মতো। ভিডিওতে দেখানো কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।